আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আয়াতুল কুরসির ফজিলত। আয়াতুল কুরসি পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সুরা আল বাকারার 255তম আয়াত। এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর জোরালো ক্ষমতা ঘোষণা করা হয়েছে। এটি পাঠ করলে অসংখ্য পুণ্য লাভ হয়। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা রয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ বর্ণনা করেন, একদিন উবাই ইবনে কাবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? তিনি বলেন, আল্লাহ ও তার রাসূলই তা বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তিনি বলেন, আয়াতুল কুরসি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবুল মানজার, তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ। সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, এর একটি জিহ্বা ও দুটি ঠোঁট রয়েছে যা দিয়ে সে আরশের অধিকারী পবিত্রতা বর্ণনা করেন। নিয়মিত আয়াতুল কুরসি পাঠে দুষ্ট জিনদের কবর থেকে হেফাজতে থাকা যায় বলে হাদিসে বর্ণনা এসেছে। আয়াতুল কুরসি কোরআনের এক চতুর্থাংশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একটি বন্দী জিন আমাকে বলেছে, যখন আপনি বিছানায় শুতে যাবেন তখন আয়াতুল কুরসির প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, তাহলে আপনি সেই রাতে এক মুহূর্তের জন্য আল্লাহর হেফাজতের বহির্ভূত হবেন না, আর সকাল পর্যন্ত শয়তানও আপনার নিকটবর্তী হতে পারবে না। উপরোক্ত সেই রাতে যা কিছু হবে সবই কল্যাণকর হবে। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে মিথ্যাবাদী হলো, এটা সেও সত্যই বলেছেন। তবে হে আবু হুরায়রা, জানো কি তুমি এ 3 রাত কার সঙ্গে কথা বলেছিলে? আমি বললাম, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ছিল শয়তান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা স্বরূপ, তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়, তা হলো আয়াতুল কুরসি। অন্য একটি হাদিসে আবু ইমাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যু ছাড়া অন্য কিছু বেহেশতে যেতে বাধা দিতে পারবে। বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।